এদিকে কোটা সংস্কারের এক দফা দাবিতে উত্তাল রাজধানী। নগরের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসবে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া ঘটে। এসব ঘটনায় একজন নিহত ও শতাধিক আহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রলীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দেখুন সাদিয়া কানিজের রিপোর্ট। পহেলা জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ আন্দোলন এখন রূপ নিয়েছে রণক্ষেত্রে। সায়েন্স ল্যাব, মহাখালী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ হয়েছে। এতে একজনের মৃত্যু হয়। এছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, তাদের অবস্থাও গুরুতর। মহাখালী রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ সময় সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র তৈরি হয় ওই এলাকায়। আগুন দেয়া হয় পুলিশ বক্সে। কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নর্থ সাউথ, ইউল্যাব ও স্টেট ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করে। আমরা কোটা বাতিল চাচ্ছি না, কোটা সংস্কার চাচ্ছি। বাংলা সংস্কার না হলে তখনও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব। আলটিমেটলি এটা সবার আন্দোলন। কালকে রাতে জাহাঙ্গীরনগরে যা হয়েছে, তার ঢাকা ইউনিভার্সিটিতে যা হচ্ছে, অবশ্যই সেটার বিচার চাই। পাবলিকও পড়তে পারছি না, সামনে দেখা যাবে। আমরা যাত্রাবাড়ির শনি রাখায় ঢাকা চিটাগাং মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ। দেশি বিদেশি অস্ত্র শস্ত্র নিয়ে কিভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে সেটি আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন। 8 দিন তো আন্দোলন হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ তো ফিরেও তাকায়নি। বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব রাজনীতিতে নেই, নিজস্ব গতিবেগ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের রাজধানীর বেশিরভাগ রাস্তা অবরোধ করে রাখায় দিনভর তীব্র যানজটের দুর্ভোগ পোহায় নগরবাসী। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা।